বেশ গন্ধটা কিন্তু দারুণ ছাড়ছে বস। এটা একদম সুপার, মানে আজকে সব থেকে ভালো রান্না এটা, দারুণ লাগছে বস। মানে এর সাথে ভাগ হবে না বস। কি ফ্রেন্ড, সবাই হাসি খুশি তো? দেখো আগের ব্লগে একটা পিকনিক করেছিলাম আর আমি পার্ক স্ট্রিট যাওয়ার জন্য সেই পিকনিকটা তোমাদের সাথে ভালো করে শেয়ার করতে পারিনি, কিন্তু আমি কথা দিয়েছিলাম যে আর একটা পিকনিক করব জোরদার আর সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর আমাদের বাড়িতে কিন্তু একটা পারিবারিক পিকনিকের আয়োজন করা হয়েছে, যেখানে কিন্তু মজা মস্তি সবকিছু হতে চলেছে, সঙ্গে অনেক ভালো ভালো আইটেমও হতে চলেছে। তো সবকিছু তোমাদের সাথে শেয়ার করব, তোমরা শুধু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, দেখলে নিশ্চয়ই তোমাদের অনেক অনেক মজা আসবে। আর প্রত্যেকটা ভিডিও শুরু করার আগে আমি যেটা বলে থাকি, হে ফ্রেন্ডস, চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে, সঙ্গে আছি আমি টিএ। চলো শুরু করা যাক, কিছু মজা করা যাক। ফিস্টের প্রাথমিক জিনিসপত্র এখানে মানে শুরু হয়ে গেছে, আগে তোমাদের এগুলোকে দেখাই তারপরে হচ্ছে বলছি তোমাদের। এখানে চিংড়ি, মাংস, মাছ, মানে অনেক কিছু দেখতে পাচ্ছি। এই হচ্ছে মাছ ধুইছে, মানে অনেক রকম আইটেম হবে সেটা বুঝতে পাচ্ছি। কি হবে সেটা হচ্ছে রান্না করার সময় তোমরা দেখতে পাবে, মানে কিছুক্ষণ ওয়েট করো বস আর ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো, মজা তো প্রচণ্ড পরিমাণে হবে। আপাতত ফ্রেন্ডস হচ্ছে নিচে উনুনের এখানে হচ্ছে মাংস, মাছ, চিংড়ি এইসব রাখা আছে। এবার আমরা প্ল্যান করছিলাম যে ছাদের ওপর রাখা হবে সব কিছু, কিন্তু কি করবো দেখা যাক, কারণ আকাশ হচ্ছে মেঘলা হয়ে আছে, বৃষ্টি আসে যদি কি করা যায় হচ্ছে দেখা যাক। এই হচ্ছে আমাদের নিচের উনুন দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে আগের বারে ফিস্ট করেছিলাম মানে পিকনিক করেছিলাম, আর চিংড়ি মাছগুলো এখানে রাখা আছে। এবার খুব তাড়াতাড়ি আমাদেরকে ডিসিশন নিতে হবে যে ছাদে করবো না এখানে, তো যে কোনো একটা পদ হলেও ছাদে করার ইচ্ছে আছে, কারণ খুব মজাটা কিন্তু ভালো হবে ছাদে করলে। তো চলো দেখা যাক কি ডিসিশন নেওয়া যাক। পিকনিকের কাজকর্ম কিন্তু এবারে জোরদার শুরু হয়ে গেছে, মানে এক একজন এক একটা ডিপার্টমেন্টে চলে গেছে, তো কে কি কাজ করছে চলো তোমাদেরকে দেখাই। এবার এই যে মাংস ম্যারিনেশন করছে পিসু মশাই, কি কি দিয়েছে বলো তো? লঙ্কা আছে, হলুদ আছে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মোটামুটি মাংসটা ম্যারিনেশন হয়ে গেছে। এটা হচ্ছে দেশি মুরগির মাংস বাস, মানে খেতে তো টেস্টই লাগবে, আর কাঠের জালে আমরা করব বলে ভাবছি, মানে আরো জমে যাবে একদম মাংস। তো এবারে তো ম্যারিনেশন কমপ্লিট হয়ে গেছে, আর ওপারে আমার দিদিমা হচ্ছে অন্য আর একটা কাজ করছে, চলো সেটা আগে তোমাদের দেখাই। মাছটাজ মোটামুটি এবারে হলুদ তলুদ মাখিয়ে দেখতে পাচ্ছি ম্যারিনেশন হয়ে আছে, আর এই হচ্ছে আমাদের উনুন জ্বালা হয়ে গেছে, আর মা রান্না করছে। মা এখন মাছ ভাজবে তো? মা এখন হচ্ছে মাছ ভাজা হবে। আর এই দিদিমা দেখো সুপার সুপার ওম্যান দিদিমা, এটা চিংড়ি টিংড়ি ছাড়াচ্ছে, তাকা এপারে এই চিংড়ি টিংড়ি ছাড়ানো হচ্ছে, মানে অনেক রকম আইটেম হতে চলেছে বুঝতে পাচ্ছি। তোমরা এক এক করে দেখতে থাকো কি কি হতে থাকে। A few moments later. আমাদের বাড়ির চারিদিকের অবস্থাটা দেখো বস, শুধু সবুজ আর সবুজ, আর যার জন্য এত সমস্যা সেটা হচ্ছে এই আকাশটার জন্য, মানে পুরো একদম মেঘ করে আছে। মা এই যে শিলনোড়ায় বাটাবাটি শুরু করে দিয়েছে, কি বাচ্চা মা? সর্ষে বাটা, মানে শিলনোড়ায় বাটা রান্না কারা কারা খেয়েছো নিচে কমেন্ট করো বস, আমিও শুনি। পিসু মশাই এপারে এই রান্নায় বসে গেছে, আর মাছ ভাজা মা কমপ্লিট করে রেখেছে, আর এবারে এখন ডালটা ইন প্রসেসিং। এটা হচ্ছে কি মুড়ি ঘন্ট হচ্ছে না, মুড়ি ডাল, মুড়ি ডাল ইন প্রসেসিং বস। এবার তো আমরা প্রশ্ন করতে পারো যে তুই কেন কিছু করছিস না। দেখো বস আমি মাংসটা রান্না করবো বলে ভেবেছি, কিন্তু আর্ধেক বাজার এখানে আছে আর আর্ধেক এখনো বাপি নিয়ে এসে পৌঁছয়নি, তো ওটা আসলে মাংসটা রান্না করব। কিন্তু কনফিউশন হচ্ছে নিচের উনুনে করব নাকি ওপরে করব, সেটা নিয়ে একটা কনফিউশন আছে। আগে বাজারটা নিয়ে আসুক, তারপরে ভাববো যে মাংসটা কোথায় রান্না করব। করবো বস আমি রান্না করব। আমাদের ডাল এপারে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর ডাল থেকে যেরকম গন্ধ বেরোচ্ছে মনে হচ্ছে যেন মাংস টাংস রান্না হচ্ছে, মানে গন্ধ শুকে বোঝা যাচ্ছে যে খুব সুস্বাদু হতে চলেছে। খেতে বসে আজকের মনে হয় তিন চার থালা ভাত উঠে যাবে বস। ডাল এপারে আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এবার হচ্ছে চিংড়ি দিয়ে যে চচ্চড়িটা হবে তো সেটার হচ্ছে প্রসেসিং চলছে। কড়াই এপারে কিন্তু তোমার তেল টেল পড়ে গেছে, আর এই পিসুমশাই রান্না করছে, মানে আজকে সবাই মা পিসুমণি সবাই কাজ করেছে, কিন্তু আজকের বেশি মানে কাজের ক্রেডিট হচ্ছে পিসুমশাই, তাকাও এপারে। আমাদের চিংড়ি ভাজা এবারে কমপ্লিট চচ্চড়ির, এইবারে হচ্ছে ময়দানে নেমেছে তোমার শাকসবজি। তো চচ্চড়ি খুব দারুণ কিন্তু খেলা করছে কড়ার ভিতরে, এবারে তো আমাদের চচ্চড়িটা হচ্ছে। আর আমাদের ফিস্টের আজকে যেটা মেন আইটেম সেটা হচ্ছে দেশি মুরগির মাংস, তো তার কিছু মানে রান্নার সরঞ্জাম আর্ধেকটা আমাদের কাছে আছে, আর্ধেকটা এখনো বাপি নিয়ে এসে পৌঁছয়নি। বুঝতে পারছি না যে দেশি মুরগির মাংসটা আজকে খেতে পারবো কিনা, দেখি অপেক্ষা করি কখন আসে বাপি।
আমরা কি দেশি মুরগি খাবো না? খাবো না আমরা দেশি মুরগি? 2000 years later. সবে হচ্ছে মাংসের অর্ধেক বাজার হচ্ছে করে ফিরেছে বাপি। এইবারে মাংসটা রান্না করা শুরু হবে আর ওই বুনুও চলে এসেছে। আর এই হচ্ছে বুন বুন। অবশেষে ধরে প্রাণ এলো বস, মানে মাংসের অর্ধেক বাজারটা এসে পৌঁছলো। এবার আমাদের চচ্চড়ি নেমে গেছে আর ওপারে ওই মাংসর কড়া বসছে বস, মানে এবারে আসল জিনিসটা শুরু হচ্ছে, ফিস্টির হচ্ছে মেন আইটেমটা। কড়াই কিন্তু এপারে আদা রসুন পেঁয়াজ টমেটো সবকিছু হচ্ছে পড়ে গেছে, মানে মশলাটা তৈরি করা শুরু হয়ে গেছে। এই রান্না করছে, ও কেউ কিন্তু আমাকে দোষ দিও না, আমি কিন্তু মাংস রান্না করবো বলে বলেছিলাম, পিসিমশাই নিজে রান্না করছে আমাকে করতে দেয়নি, এতে কিন্তু আমার কোনো দোষ নেই বস। আমি করবো বলে ভেবেছিলাম, বলেছিলাম, করতে দেয়নি, আমি আর কি করবো বস। মাংস তো ওপারে হচ্ছে, এপারে কিন্তু আবার এই উনুনে মা আবার মাছের ঝাল আর ভাত বসিয়ে দিয়েছে। এই হচ্ছে রান্না হচ্ছে, এই যে পিসিমশাই রান্না করছে, তাই বলে কিন্তু আমি ফাঁকি দিচ্ছি না বস, মাংস টাংস কিন্তু আমি নাচ্ছি, রান্নাটা হয়তো উনি করছে, আমি কিন্তু নাড়ানাড়ি করছি বস, একটু কাজ কাজ করছি, মানে এতটা ফাঁকিবাজ নই বস আমি। এবার একটু নিয়ে মাংসটা একটু দেখা ভালো করে, তোমাদের কি লোভ লাগছে বস? যদি লোভ লাগে চলে এসো বস। মাংসের জল দেওয়া হয়ে গেছে, এবার শুধু ফোটানোর অপেক্ষায়, তারপরে ফুটলে একদম টেস্টি টেস্টি মাংস বস, দেশি মুরগির মাংস। নান টান করে চলে এসেছি বস, এরপরে আমাদের রান্না বান্না মোটামুটি কমপ্লিট, তো কি কি রান্না হয়েছে সেগুলো তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই, আর ওপারে হচ্ছে সবাই খেতেও বসে গেছে, সেগুলোও তোমাদেরকে দেখাবো, তো দেখতে থাকো। এই হচ্ছে সব আমাদের আজকের আইটেম, আর কলা পাতাটা কেটে নিয়ে আসা হয়েছে, সবাই হচ্ছে এই খেতে বসে, দেখতে পাচ্ছ এই সবাই খাচ্ছে, কিন্তু মানে পুরো একদম রিয়েল ফিস্ট ফিলিং বস, সবাই খেতে বসছে, এবার আমি যাব গিয়ে খাবো। এই হচ্ছে আমার থালা, আর সবার মোটামুটি ডাল চচ্চড়ি খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো সবার কেমন লেগেছে বলো? ফিস্টি জমে উঠেছে দেখতে পাচ্ছ মোটামুটি, এবার আমি খেয়ে টেস্ট করে বলবো। এখন এই ডাল চচ্চড়ি সব মাখিয়ে খাচ্ছি, তো চলো মুখের ভিতর পুড়ে বলা যাক টেস্টটা কেমন হয়েছে। হেভি রান্না হয়েছে বস, দারুন একদম। এই যে সবাই খাওয়া দাওয়া করছে, সবার পাতে মোটামুটি মাংস টাংস পড়ে গেছে বস, এবার আমি মাংসটা নেবো নিয়ে টেস্ট করে তোমাদেরকে বলবো। এই যে সবাই খাওয়া দাওয়া করছে, জমজমাট ফিস্টি অসাধারণ সৃষ্টি। এবার আমার পাতে ভাই মাংস পড়ছে, আর আসল মেনুটা এবার পড়ছে দেশি মুরগির ঝোল, ও এবার খেয়ে বলবো। তো এই যে মাংস, একটু মাংস নেবো নিয়ে ঝোল দিয়ে ভাত দিয়ে মাখিয়ে, চলো বাস গপ করে। এটা একদম সুপার, মানে আজকে সব থেকে ভালো রান্না, এটা দারুণ লাগছে বস, মানে এর সাথে ভাগ হবে না বস। আজকে খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট, এবার সবাইকে শেষবারের মতো একবার জিজ্ঞেস করবো যে আজকের খাওয়া দাওয়াটা কেমন ছিল, আজকের খাওয়া দাওয়া কেমন ছিল। হ্যাঁ ফ্রেন্ডস, ভিডিওটা এখানেই শেষ করছি, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বস, কারণ জানো সাবস্ক্রাইব করলে একবার মজা পাবে বারবার। তো দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, সুরক্ষিত থেকো, হাসি খুশি থেকো, আজকের আমার খাওয়া খুব বেশি হয়ে গেছে বস, বাই।